সারা রাজ্যের সঙ্গে কালীপূজায় মাতোয়ারা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্প শহর। এই দুর্গাপুরের বড় বড় বেশ কিছু পুজোর পাশাপাশি আমাদের ক্যামেরা পৌঁছেছিল শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পুজো মণ্ডপে। প্রথমেই আমরা যে মণ্ডপটি দেখাবো সেটি MAMC-র যাত্রিক ময়দানে অনুষ্ঠিত দুর্গাপুর ইয়ং ফ্রেন্ডস এর কালীপুজো। এখানে আয়োজকরা বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করে, খুব সুন্দর আলোকসজ্জা দর্শকদের মন কেড়েছে। এরপর আমরা পৌঁছেছিলাম সেপকো টাউনশিপের প্রয়াস কালীপুজো মণ্ডপে। এবার তাদের ১২তম বর্ষের পুজো, খুব সুন্দর মণ্ডপ এবং তার সাথে সাবেকি প্রতিমা। এই পুজোর বিশেষত্ব, এখানে মাত্র ২০টি পরিবার মিলে পুজোর আয়োজন করা হয়। এই পুজো সম্পর্কে উদ্যোক্তারা জানান, এই পুজো ছাড়াও সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেন। এটা আমাদের ১২তম বর্ষ। আচ্ছা, কারা করছে এটা? আমরা সেপকো প্রয়াস বলে আমাদের একটা অর্গানাইজেশন আছে। আমরা সারা বছর ধরে নানান রকম সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকি। সারা বছর ধরে আমাদের নানান রকম কর্মক্রিয়া চলছে, মেলার মতো আর কি। আমরা এখানে একটা পারিবারিক মিলনের মতো একটা প্রোগ্রাম, কালী পুজো ৪ দিন ধরে আমরা চালাই। এই পুজোর জন্য এলাকাবাসীর কাছে কোনো অনুদান বা চাঁদা নেওয়া হয় না। অতি সুন্দর মনোরম পরিবেশে পুজোর কটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে মিলে উপভোগ করেন। আমরা পৌঁছই সিজন সর্বজনীন পুজো কমিটির কালী পুজো মণ্ডপে। ৪১তম বর্ষের পুজো, এবার তাদের থিম বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই পুজো উপলক্ষে সুব্রত ব্যানার্জি জানান, এবারের মণ্ডপ ১২ মাসে ১৩ পার্বণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এটা ৪১তম বর্ষ। এবছরে আমাদের থিম হচ্ছে পুরো মন্দির আছে, তার সঙ্গে আছে আমাদের বাঙালিরা যে ১২ মাসে বিভিন্ন রকম পুজো অর্চনা করি, এই ১২ মাসে ১৩ পার্বণ বলি, তার উপরে আমরা থিমটা তৈরি করছি। এরপর আমরা হাজির হয়েছিলাম কবিগুরু উত্তরায়ণ কালচারাল সোসাইটির শ্যামা পুজো মণ্ডপে। এখানে ছিল সুদৃশ্য আলোকসজ্জার সঙ্গে অসাধারণ মণ্ডপ। এবার তাদের থিম ঘন অরণ্যে মৌর সাম্রাজ্য। পুজো কমিটির সদস্য প্রসূন চ্যাটার্জি বলেন, গভীর জঙ্গলে আগে কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করা হতো। উত্তরায়ণ কালচারাল সোসাইটি সিটি সেন্টারে পুজো আমাদের। আমাদের এবার পুজো ২৮তম বর্ষে পদার্পণ করেছে। আর আমাদের যে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলের আমরা যেটা দেখাতে চেয়েছি, আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে ঘন অরণ্যে মৌ সাম্রাজ্য। আমরা যেমন দেখেছি ছোটোবেলা থেকে কোন জঙ্গলে কীভাবে মৌ চাক থেকে মধু সংগ্রহ হতো, সেই জিনিসগুলোই আজ এখনকার বাচ্চাদের প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই, যে কীভাবে মধু সংগ্রহ করা হয়, কীভাবে মধু তৈরি হয়, কীভাবে গাছে মৌমাছি বাসা বাঁধে। জাস্ট এটাই আমাদের তোলার মেন উদ্দেশ্য। এবার আমাদের ক্যামেরা পৌঁছায় বেনাচিতের ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে। খুব সুন্দর অভিনব মণ্ডপ সজ্জা, যা দর্শকদের মন কেটেছে। ক্লাব সদস্য জানান, এবার তাদের সপ্তম বর্ষের শ্যামা পুজো। আমাদের ক্লাবের নাম দুর্গাপুর ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাব, এবং আমাদের এই শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোটা আমরা ৭ বছর ধরে করছি। আমরা এই পুজোটার বাজেট করেছি ৩ লাখ টাকা। হ্যাঁ, পুজো সামাজিক কাজ বলতে, হ্যাঁ আমরা সামাজিক কাজ, কোভিডের সময় আমরা ক্লাব থেকে এমনি সামাজিক কাজ করেছি। আর আমাদের সামাজিক কাজ বলতে, আমাদের ২৭ তারিখে আমাদের একটা ইস্কনের একটা প্রোগ্রাম আছে, ভক্তিমূলক প্রোগ্রাম। এরপর বিদ্যাসাগর পল্লীর নিউ ভেনাস স্পোর্টিং কালচারাল সোসাইটির শ্যামা পুজো। এখানে ঠাকুর দেখতে এলে গা ছমছম করে উঠবে, অতি সুন্দর প্রতিমা। এরপর আমরা গিয়েছিলাম কমলপুর পূর্বাঞ্চল ঘোষপাড়ার শ্যামা পুজো কমিটির মণ্ডপে। এবার তাদের ৪৮তম বর্ষের পুজো। প্রতি বছরের মতো এই পুজোর প্রধান আকর্ষণ, এখানে জীবন্ত মানুষকে মডেল করে সাজিয়ে রাখা হয়। এছাড়াও এই মণ্ডপটি পিরামিডের আদলে তৈরি। মণ্ডপের ভেতরে মা কালী তৈরি হয়েছে লোহার নেট, টিন ও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে। সমগ্র মণ্ডপ সাজানো হয়েছে কাগজের ঠোঙা ও শাল পাতা দিয়ে। কারা করছে? এখানে মানে বিশেষত্ব কি আছে? এখানে এখানকার প্রধান আকর্ষণ কি? বিশেষত্ব হচ্ছে মিশরের পিরামিড বানানো হয়েছে, বিভিন্ন শাল পাতা এবং আদল সব কিছু নিয়ে তৈরি। আর আমাদের ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে পুরোপুরি টিনের চাল দিয়ে তৈরি, টিন ভাঙা নেটের নেট চাল, এইসব দিয়ে আমাদের ঠাকুর তৈরি। আর একটা সবথেকে বিশেষত্ব জিনিস যেটা হচ্ছে জ্যান্ত ভূত। পিরামিডের আদলে মণ্ডপের সঙ্গে মণ্ডপের ভেতরে থাকছে গা ছমছম করা পরিবেশ, যেখানে রয়েছে জীবন্ত মডেল। না বললে বোঝার উপায় নেই মণ্ডপের বাইরে উপস্থিত কয়েক হাজার উৎসুক জনতা। শহরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম।
সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। এবার পূজোয় হয়ে উঠুন একেবারে অনন্য। নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে আপনার শহরে হাজির এএস ক্রিয়েশন, যেখানে আপনারা পাচ্ছেন সাধ্যের মধ্যে মহিলাদের বিভিন্ন নিত্য নতুন পোশাক, লেহেঙ্গা, টপ সহ আরো বিভিন্ন ফ্যান্সি ড্রেসের সম্ভার। এছাড়াও বেনারসি সহ রয়েছে ওয়েডিং কালেকশন। শুধু তাই নয়, পোশাকের সাথে পেয়ে যাবেন বিভিন্ন ফ্যান্সি ব্যাগ। তাহলে আর দেরি কিসের, নিত্য নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন বেনাচিতি নাচুন রোডের এএস ক্রিয়েশনে। ছট পুজো পর্যন্ত চলছে বাম্পার অফার, পোশাক কিনুন আর অফারের সুযোগ নিন। একই ছাদের তলায় সাধ্যের মধ্যে সাত পুরুষ মানে এএস ক্রিয়েশন। আমাদের ঠিকানা ভিনিঙ্গি নাচন রোড, রিলায়েন্স ডিজিটালের ঠিক বিপরীতে। যোগাযোগের নম্বর 9547313138।